আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই বেনজির আজ কঠিন পরিস্থিতির সম্মুখীন। তার সব ভিসা বাজেয়াপ্ত করে দিয়েছে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ। এই ভুঁড়িওয়ালা বেনজির একদিন দেশ ছেড়ে পালাতে চাইলেও পালাতে পারবে না, কারণ ততদিনে সব দেশই তাকে বাজেয়াপ্ত করে ফেলবে। বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদ আর তার অনুসারী পুলিশ কর্মকর্তারা একসময় আলেম ওলামাদের বিরুদ্ধে হুমকি ধামকি সহ নানা ব্যঙ্গাত্মক কটুবাক্য ও বিষোদ্ধার করেছেন। আলেম ওলামাদের শাসিয়ে চুপ থাকার জন্য নির্দেশ দিয়েছেন তারা, নতুবা হাড্ডি গুঁড়া করে দেবেন বলে হুঙ্কার দিয়েছেন। এ বেনজির আহমেদ 2013 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান থাকাকালীন শাপলা চত্বরে গণহত্যায় নেতৃত্ব দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে অধীনস্থ সরকারি কর্মচারীদের সমাবেশ ডেকে আওয়ামী লীগের পান্ডার মতো আচরণ করতে দেখা গেছে আইজিপি বেনজির আহমেদকে। তাকে অনুসরণ করে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা অধীনস্থদের সামনে বক্তৃতা দেওয়ার সময় আলেম ওলামাদের হুমকি দিয়েছেন। এইসব বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়ে সমালোচনার ঝড় উঠেছে। শেখ মুজিবুর রহমানের মূর্তির পক্ষে গত 12 ডিসেম্বর ঢাকা শেরেবাংলা নগরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরামের সদস্যদের এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে আওয়ামী লীগ নেতাদের মতোই দলীয় বক্তব্য রাখতে দেখা গেছে বেনজিরকে। অদ্ভুত ভঙ্গিমায় বক্তব্যের সময় দু একজন ইসলামী বক্তার নাম উচ্চারণ করে নিজের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করেন তিনি। এই সময় আলেমদেরকে নিয়ে মিথ্যাচার, মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে ভুল তথ্য দেওয়া এবং ইসলামপন্থী নেতাদের নিয়ে তুচ্ছতা ছিল করেন আইজিপি। ওই সমাবেশে বেনজির আহমেদ সহ অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের বক্তব্য ছিল আওয়ামী লীগের দলীয় বক্তব্যের কপি ভার্সন। সেই সমাবেশে বেনজির আহমেদের বক্তব্যের 16 মিনিটের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বেনজির আহমেদের বক্তব্যে উৎসাহিত হয়ে এরপরই কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত আলেমদের নিয়ে অত্যন্ত কুরুচিকর ভঙ্গিতে তুচ্ছতা ছিল ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন। আলেম ওলামাদের হিয় করার বিষয়ে তার বক্তব্য অনেক ক্ষেত্রে বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছে। জানা যায়, মূর্তির পক্ষাবলম্বন করে গত 12 ডিসেম্বর শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা ফোরাম এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে স্বেচ্ছায় এবং অনিচ্ছায় অনেকে উপস্থিত হতে বাধ্য হয়েছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইজিপি বেনজির আহমেদ, এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হেলালুদ্দিন। 2018 সালে 30 ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন এই হেলালুদ্দিন। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিসের 29টি ক্যাডারের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস। শেখ মুজিবুর রহমানের মূর্তির বিরুদ্ধে কথা বলাকে রাষ্ট্র, সংবিধান ও দেশের মানুষের উপর হামলা বলে মন্তব্য করেন বেনজির আহমেদ। তিনি বলেন, এই মঞ্চে দাঁড়িয়ে রিঅ্যাসিওর করতে চায় রাষ্ট্র অবশ্যই তাদেরকে কঠোর হাতে মোকাবেলা করবে। এভাবে মূর্তির পক্ষে শেখ হাসিনার রাষ্ট্রীয় নীতির প্রতি জোরালো মন্তব্য করেন তিনি। শেখ মুজিবুর রহমানের মূর্তির বিরোধিতা মানে রাষ্ট্রবিরোধী কাজ উল্লেখ করে আলেমদের হুমকি দিয়ে বেনজির বলেন, রাষ্ট্র মহাপরাক্রমশালী, রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করবেন না, রাষ্ট্র এটা বরদাস্ত করবে না। আলেমদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি বলেন, আজকে আমরা অনেকেই দেখি উলম্ফন করেন, মাসল ফ্লেক্সিং করেন। কার সঙ্গে মাসল ফ্লেক্সিং? গো ব্যাক অ্যান্ড সিট ব্যাক অ্যান্ড ট্রাই টু রিয়েলাইজ হোয়াট ইউ আর ডুইং। আলেমদেরকে মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করে বেনজির বলেন, কিছু হওয়ার আগেই ইউটিউবে মিথ্যা তথ্য দিচ্ছেন, অসত্য কথা বলছেন, তো কখন কোনটা হারাম কখন কোনটা হালাল এই ফতোয়া দিচ্ছেন, এই এক শ্রেণীর হুজুরদের কথা আমরা বুঝতে পারি না। মূর্তির পক্ষে বক্তব্যের সময় তিনি বারবার আলেমদেরকে নানা তির্যক ভাষায় কটুক্তি করেন। মাদ্রাসায় জাকাত দেই, চামড়া দেই এবং এর মাধ্যমে কিছু পড়ালেখা করে এখন ফতোয়া দেন বলে মন্তব্য করেন পুলিশের বড় কর্তা বেনজির আহমেদ। তিনি বলেন, কেন তাদেরকে এইসব দেই? কারণ তারা ধর্ম প্রচার করবেন, সাধারণ মানুষকে তারা ধর্মে কর্মে উৎসাহিত করবেন এই জন্য। অথচ এখন তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। তাচ্ছিল্যের সুরে জঙ্গি আখ্যায়িত করে বেনজির বলেন, কিন্তু অনেকে দেখি রাজনৈতিক স্পেসে জায়গা নিতে চান, দেশটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মৌলবাদী চরিত্র দিতে চান। এই যে এক শ্রেণীর আলেম, যারা এই কাজটি করছেন কোন উদ্দেশ্যে করছেন? কিছু একটা হলে ঢাকা শহরে জঙ্গি মিছিল, মধ্যপ্রাচ্যের কোনো দেশে তো মিছিল দেখি না, তাহলে কথায় কথায় আমাদের এখানে জঙ্গি মিছিল কেন? দেশটাকে জঙ্গির চরিত্র কেন দিচ্ছেন? সরকার বিরোধী মিছিল, মূর্তির বিরোধিতা করাকে তিনি জঙ্গি মিছিল হিসেবে আখ্যায়িত করে মধ্যপ্রাচ্যের রাজনীতি সম্পর্কেও মিথ্যা তথ্য দেন। অথচ কথিত আরব বসন্তের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অনেক শাসকের পতন হয়েছে, সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন সে দেশের মুক্তিকামী মানুষ।
দেখা গেছে 2013 সালে শাপলা চত্বরে নিরপরাধ আলেমদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা ছাড়াও শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখতে বেনজির আহমেদ এমন কোনো মানবতা বিরোধী কাজ নেই যা করছেন না। এবার ভিন্ন প্রসঙ্গ, বেনজির আহমেদ যখন র‍্যাবের প্রধান ছিলেন তখন শেখ হাসিনার নির্দেশে ভিন্ন মতকে দমন করতে অনেক নিরীহ মানুষকে গুম ও খুন করেছেন। অথচ সরকারি কর্মকর্তাদের সমাবেশে তিনি বলেন, একজন মুসলমান আরেকজন নিরপরাধ মুসলমানকে কিভাবে খুন করতে পারে। কটূক্তির সুরে বেনজির বলেন, ইউটিউব খুলে এক শ্রেণীর হুজুর খালি ফাল পারেন, খালি জাম্প করেন। এক শ্রেণীর আলেম সিংহাসনে বসেন, অথচ নবী মসজিদের মিম্বারের সিঁড়িতে বসে রাষ্ট্র পরিচালনা করছেন। সমাবেশে উপস্থিত একজন পরে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আলেমদের আসন নিয়ে পুলিশ প্রধান কটূক্তি করেছেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিলাসী জীবনযাপন, জমকালো গাড়িবহর বা নিজের বিলাসী জীবন নিয়ে কি বেনজির মুখ খুলতে পারবেন? এটি ভণ্ডামি। তার এই ধরনের কটূক্তি মূলত আলেমদেরকে ছোট করার জন্যই। দেশে মসজিদ বানানোর নীতিও ঘোষণা করেন পুলিশ প্রধান। তিনি বলেন, খাসজমিতে মসজিদ ও মাদ্রাসা বানাবেন না। মাইক নিয়ে বৈশা গেল, পরকালের ব্যবস্থা করার জন্য বছরের পর বছর চলল। মসজিদের জন্য অনুদান চাওয়া নিয়েও এভাবে কটূক্তি করেন গোপালগঞ্জের এই পুলিশ কর্মকর্তা, যিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ জন বলে দেশে প্রচারিত। আলেমদের হাত ভেঙে দেওয়ার হুমকি কুষ্টিয়ার এসপির। মূর্তির পক্ষে সমাবেশ করার পর বেনজিরের বক্তব্যে উৎসাহিত হয়ে আলেমদের হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন কুষ্টিয়ার এসপি এস এম তানভীর আরফাত। যুবলীগের এক স্থানীয় নেতার নেতৃত্বে ব্রিটিশ বিরোধী হিন্দুত্ববাদী বাঘা যতীনের আবক্ষ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে গত 21 ডিসেম্বর এক প্রতিবাদ সভায় তিনি আলেমদের প্রতি কুরুচির ভাষায় আক্রমণাত্মক বক্তব্য দেন। আলেমদের হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়ে আওয়ামীপন্থী এই এমপি বলেন, আমি আমার বাবার জানাজা নিজেই পড়াবো, কোনো মৌলবাদীদের কাজে লাগাবো না। অথচ যতীনের মূর্তি ভাঙার সাথে জড়িত যুবলীগের নেতাকর্মীরা ইতোমধ্যে ধরাও পড়েছেন। বেনজিরের সুরেই আলেমদের লেখাপড়া নিয়েও তুচ্ছ তাচ্ছিল্য করেন তিনি। এসপি বলেন, রাস্তার পাশে টেবিল নিয়ে বসে দান দেন, কোরবানি চামড়া দান নেন, অমুকে দান করেন, এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি? আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন? আলেমদেরকে হুমকি দিয়ে তিনি বলেন, উল্টাপাল্টা করলে হাত ভেঙে দেব, জেল খাটতে হবে। চুপ থাকার জন্য নির্দেশ দিয়ে তিনি বলেন, নতুবা পেয়ারে পাকিস্তানে চলে যেতে হবে। মূর্তির বিপক্ষে যাতে আলেমরা কথা বলতে না পারেন এজন্য হুমকি দিয়ে এসপি বলেন, একেবারে চুপ করে থাকবেন, চুপ করে নিজের জীবন যাপন করবেন। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমানের মূর্তি নির্মাণের নামে সারা দেশে সার্বজনীন প্রচার ও প্রসারে রাষ্ট্রীয়ভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। জেলায় জেলায় শেখ মুজিবের মূর্তি নির্মাণের নামে ব্যাপক লুটপাটও করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হোসেন চৌধুরী হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলেম সমাজকে ভাড়াটে হিসেবে আখ্যায়িত তাদের ঘাড় মটকে দেওয়ার হুমকি দেন। এরপর ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ও আলেম ওলামাকে নিয়ে সন্ত্রাসীদের ভাষায় কটাক্ষ করে, দেশের আলেম সমাজকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়।